ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো টমেটো আলু দিয়ে মলা মাছের ঝোল। ফার্স্টলি আমি টমেটো আলু স্লাইস করে নিয়েছি, এক বাটি মলা মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিতে হবে। এখানে একটা বাটিতে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4-5টা মরিচ ফালি করে নিতে হবে। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী, আপনারা যদি ঝাল খেতে চান এর থেকে বেশি কাঁচা মরিচ ইউজ করতে পারেন। এরপর 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। এখানে পেঁয়াজ বাটা এজন্যই দিয়েছি যেন ঝোলটা ঘন হয়। আর পেঁয়াজ বাটাটা মাছের মধ্যে সামান্য ইউজ করলে মাছের টেস্টটাই ডিফারেন্ট হয়ে যায়। 1/2 চা চামচ আদা বাটা দিতে হবে। এক চা চামচ ধনে জিরার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো জাস্ট তরকারির কালারটা একটু ডিফারেন্ট হওয়ার জন্য দিয়েছি। লাল মরিচের গুঁড়ো দিলে তরকারির কালারটা খুব সুন্দর দেখায়, লালচে একটা কালার আসে। ½ চা চামচ লবণ দিতে হবে, লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন। তারপর মলা মাছগুলো ফ্রাইং প্যানে ঢেলে দিতে হবে। হালকা একটু নেড়ে দিতে হবে। এরপর টমেটো আলুর স্লাইসগুলো মাছের উপরে দিয়ে দিতে হবে। এখন হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে। ½ কাপ পরিমাণ পানি দিতে হবে। পানি আমি এখানে অল্প ইউজ করেছি এজন্য, কারণ টমেটো আলু সেদ্ধ হতে বেশি পানির প্রয়োজন নেই, এটা অল্প পানিতেই সেদ্ধ হয়ে যায় এবং ঝোলটা ওই পরিমাণেই থেকে যাবে। এখন 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন ভিউয়ার্স তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এখন তরকারিটা নামানোর সময় এটার উপরে একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিতে হবে। হয়ে গেল টমেটো আলু দিয়ে মলা মাছের ঝোল। দেখুন ভিউয়ার্স তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, এটা খেতেও খুবই মজাদার এবং সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় একবার এইরকম করে ট্রাই করবেন।